আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের আমি পোলাও রান্না করে দেখাবো নতুন রাঁধুনিদের জন্য। আজকে এখানে আমি পোলাওর চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা ছাঁকনির উপরে নিয়ে নিয়েছি। যা যা লাগবে আমার, এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন নিয়েছি, নিয়েছি তেজপাতা, কিশমিশ, দারচিনি, এলাচ, আমি ঘিটা গলায় নিয়েছি, নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, কেওড়া জল, আর নিয়েছি কাঁচামরিচ, পরিমাণ মতো তেল আর লবণ। এবার চলে যাবো রান্নায়। এখানে আমি একটা পাতিল বসাই দিছি, এখন আমি তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো দারচিনি আর এলাইচ, তেজপাতা দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। ভাজি দেবো পেঁয়াজ 1 কাপ পরিমাণ, দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো, যে তোমরা বেরেস্তা ইউজ করবো পরে, বেশি কালো করবো না, তাহলে পোলাও কালারটা কালো হয়ে যাবে। একদম হালকা করে ভেজে নেবো 3-4 মিনিট। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি বেরেস্তা করবো না, তারাটা নষ্ট হয়ে যাবে পোলাওয়ের। আমি চালটা দিয়ে দিচ্ছি পোলাওয়ের। আমি এখানে 3টা পরিমাণ নিয়েছি চাল। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন, আর দিয়ে দেবো লবণ 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে 10 মিনিটের মতো চালটা ভেজে নেবো। ধরে আমি চালটা ভেজে নিয়েছি, আমি পানি দিয়ে দেবো, আমি গরম পানি দিয়ে দেবো। আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি, আপনার চাইলে মেখেও দিতে পারেন। এক পার মগের আপনাদের 1 কেজি পরিমাণ পানি লাগবে, 3 পা চালে। আমি ফুটানো পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব কাঁচামরিচ, কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি আমি এখানে, দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো কেওড়া জল, দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট পর আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার আবার ঢাকনা দিয়ে জাল একদম লো করে দিয়ে মিডিয়ামে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি 10 মিনিট পর একটু 2-3 চামচ পরিমাণ দুধ আমি দিয়ে দেব, 3 চামচ পরিমাণ টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। আমি আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি একটু লাচড়া দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে পোলাওটা, সেদ্ধ হবে না, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরো 2-3 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমার হয়ে গেল পোলাও রান্না, খুব সহজে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমরা তো গরুর গোশত দিয়ে খাবো, আপনারা খাসির গোশত, মুরগি,
ইলিশ মাছ যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন আপনারা। আমার ভিডিওটি যত কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, আমাকে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।